আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি একটা আইফোন 6 প্লাস। এটা অবশ্য অনেক আগের মডেল, তবে তারপরেও নিয়ে আসছি যারা নতুন বা নতুন সিস্টেমে বাইপাস কীভাবে করুন এটার জন্য নিয়ে আসছি। এটার জন্য আপনাদের জেল ব্রেক করা লাগবে না, বুটেবল করার পিসিকে বুট করা লাগবে না, বুটেবল করা লাগবে না, শুধু অনলি ম্যাক হলেই হবে। আর আপনারা চাইলে কিন্তু এটার উইন্ডোজ ভার্সনও আছে, উইন্ডোজ ভার্সনও বাইপাস করতে পারেন। তো আজকে আমরা শুধু অনলি ম্যাকবুকে বাইপাস করব। তো আমি আপনাদেরকে এটা তো ওয়াইফাই কানেক্ট করে দেখিয়ে দিতেছি। এটা তো আই ক্লাউড লক আছে, এটা হচ্ছে আইফোন 6s প্লাস। মেবি আমি আপনাদেরকে দেখে চেক করে জানাইতেছি, এই যে আই ক্লাউড লক আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা যদি কোনো টুল অ্যাক্টিভেশন করতে চান বা যে কোনো ডিভাইস, এফআরবি লক, আমার অ্যাকাউন্ট লক, আই ক্লাউড লক বা বাইপাস বা এনি এভরিথিং সফটওয়্যার যে কোনো সলিউশন চান, অবশ্যই আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনের নিচে দিয়ে রাখবো, আপনারা ওইখানে কল দিলে হবে বা হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন। অবশ্যই আমি অপশন হলে আপনাদেরকে রিপ্লাই দিব এবং প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আমি এখানে এলফ্রোতে বাইপাস করব। এটা হচ্ছে এলফ্রোতে বাইপাস করব। সর্বপ্রথম এখানে এলফ্রোটা ওপেন করে নিতেছি। এলফ্রো ওপেন করে ফার্স্টলি এটাকে বুট করে নেব, মানে জেল ব্রেক করে নেব। এটাতে ওই যে আমরা চ্যাকরা ওয়ান অ্যান্ড দিয়ে জেল ব্রেক করতাম, ওইটা করা লাগে না এখন, আর এক্সট্রা জেল ব্রেক টুল লাগে না এখন, টুলের ভিতরে জেল ব্রেক অপশন দিয়ে দিয়েছে। তারপর সর্বপ্রথম আমরা এটাকে বুট করে জেল ব্রেক করে নিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমাদের অবশ্যই এসএন অ্যাক্টিভ করা লাগবে। এসএন অ্যাক্টিভ না করলে কিন্তু আমাদের এটা বাইপাস হবে না। সর্বপ্রথম এসএন অ্যাক্টিভ করে নিতে হবে, তারপরে এটা জেল বাইপাস করা যাবে। তো আমরা প্রথমে এটাকে জেল ব্রেক করে নিতেছি, জেল ব্রেক করার পরে তারপরে এসএনটা অ্যাক্টিভ করব। আপনারা চাইলে আপনাদের যে কোনো ফোনের এসএন আমার থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এটা হচ্ছে 15.7.8 iOS ভার্সন। যদি এটা আপনারা আপনাদের ফোন যদি হ্যালো মোডেও থাকে বাইপাস করতে পারবেন, যদি পাসপোর্ট মোডে থাকে বাইপাস করতে পারবেন, যদি ডিজেবল মোডে থাকে, আনঅ্যাভেলেবল মোডে থাকে, সব রকমই আপনারা বাইপাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা আইফোন 11, 12 এগুলো 13, 13 প্রো, 14, 15 তো এখন আসে নাই, 14 পর্যন্ত যদি আপনারা আনলক করতে চান পারমানেন্টলি, ওইটাও করে দেওয়া যাবে। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটাতে জেল ব্রেক করার সময় এটা ওপেন হয়ে গেছে, মানে বুট করার সময় এটা ওপেন হয়ে গেছে। তো আমি আবার এটাকে জেল ব্রেক করে বুট করে নিতেছি। ওটার জন্য একটু সময় নেবে, বেশি সময় নেয় না অবশ্য। আপনারা জেল ব্রেক করে নেবেন ফার্স্ট। আর প্রথমে এটাতে আপনারা অবশ্যই চেক করবেন যে সিম লাগিয়ে দেখবেন এটাতে নেটওয়ার্ক ফুল আসে কি না। নেটওয়ার্ক ছাড়া আপনারা এসএনটা বা আপনার সিরিয়াল নাম্বার বা আইএমই কোনোটাই অ্যাক্টিভ করবেন না। অনলি সর্বপ্রথম যে হ্যালো মোডে থাকে তখন আপনারা একটা সিম লাগিয়ে দেখবেন। সিমটা না লাগালে অনেক সময় দেখা যায় যে আমরা জেল ব্রেক করে বাইপাস করে ফেলি, পরে দেখা যায় এটাতে কান্ট্রি লক আছে। তো সর্বপ্রথম ফার্স্ট আপনারা এটাতে সিমটা দিয়ে চেক করে নেবেন সিম আসে কি না, নেটওয়ার্ক আসে কি না। তো আমরা এখানে জেল ব্রেক বুট করে নিছি বা জেল ব্রেক করে নিছি। এখন আমরা একটু ওয়েট করবো, এখানে দেখবো আগে টুলে সাপোর্ট আছে কি না এই মডেলটা। অনেক সময় দেখা যায় কিছু কিছু মডেল সাপোর্ট দেয় না। তো আমরা পর সর্বপ্রথম এখানে লাগিয়ে চেক করব, একটু ওয়েট করব। এই যে দেখুন, এখানে লেখা আছে যে মডেলটা সাপোর্ট আছে, কনগ্রেজুলেশন, ইউর ডিভাইস ইজ সাপোর্টেড। তো আমরা সর্বপ্রথম এটাতে সিরিয়াল নাম্বারটা অ্যাক্টিভ করে নিব। সিরিয়াল নাম্বার অ্যাক্টিভ করার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আইমি পাঠিয়ে দিবেন, আমি অ্যাক্টিভ করে দিব, আর বাকি কাজটা আপনারা করতে পারেন। আর যদি আপনাদের ওইটাও করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি এসএন অ্যাক্টিভ সহ পুরো অ্যাক্টিভ করে দিব ইনশাল্লাহ।
তো এসএন অ্যাক্টিভ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এসএন অ্যাক্টিভ হওয়ার পর আপনারা এখানে যে কাজটি করবেন, স্টপ ওটিএ অ্যান্ড রিসেট এটাতে দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে দেবেন, স্কিপ সেটআপ এটাতেও টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে অ্যাক্টিভ ডিভাইসে দিয়ে দিবেন। অ্যাক্টিভ ডিভাইসে দিলে এটা বেশি সময় নেবে না, সর্বোচ্চ এক মিনিট নেবে। এই যে এক মিনিটও নেয় নাই, সাকসেসফুল অ্যাক্টিভেট বুটিং ডিভাইস হয়ে গেছে। এলফ্রো হ্যালো অ্যাক্টিভার হ্যালো অ্যাক্টিভেটর, এটা হ্যালো মোডে ছিল কারণে হ্যালো অ্যাক্টিভেটর দিয়ে আমরা কাজ করছি। যদি এটা ফাস্টকোড মোডে থাকতো ওটার জন্য আরেকটা টুল আছে, মানে বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন টুল, ডিজেবল ফাস্টকোড এটার জন্য আরেকটা টুল আছে। তো এই যে দেখুন ফুল নেটওয়ার্ক আসছে, আমি আপনাদেরকে এটা ভার্সন এবং কল দিয়ে চেক করে দেখাইতেছি। তো আমি আপনাদেরকে মডেল দেখিয়ে দিতেছি, এটা হচ্ছে 15.7.4, এটা হচ্ছে 6S+। তো আমি আপনাদেরকে প্রথমে কল দিয়ে দেখাবো। আপনারা চাইলে এই নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, আর নয়তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে চেক করতে পারেন। আর ফেসবুকে পেজ আছে আনলক রিলক, এটাতে ফলো করে রাখতে পারেন। এটাতে আমি যে কোনো কাজেরই পোস্ট করে রাখি, করে থাকি সবসময়, প্রায় সময় এই কাজগুলোর প্রাইস আপডাউন হয় এই কারণে আমি ওইখানে পোস্ট করে থাকি। আর আমাদের আরেকটা পেজ আছে, ওটা হচ্ছে লক্ষ্মীপুর মোবাইল মিডিয়া, মোবাইল মিডিয়া লক্ষ্মীপুর। আর ইউটিউবে হচ্ছে মোবাইল মিডিয়া একটা চ্যানেল আছে, আপনারা ওটাতেও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তাহলে সবসময় আপডেট যে কাজগুলো থাকে ওগুলোও আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখুন কল দিয়ে দিছি, কল দিয়ে চেক করতেছি, কলটা অ্যাকুরেট আছে। হয়তো ভাই সিমে টাকা ছিল না, কারণ আমি এই অফিসে কল দিয়ে দেখছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। সবাইকে সালামু আলাইকুম।